এখান থেকে আমতলিয়ার নামালদিয়াতে যাব, তারপরে নীলপুরে যাব, আবার বিকেলে তিনটে আছে। তাহলে আমার আমদাবাদ দুই, আপনাদের সঙ্গে চুক্তি আমার কমপ্লিট, পঞ্চায়েত দিচ্ছেন, হ্যাঁ তো? ভোটের দিন বুথ পাহারাটা দেবেন, আর বুথ থেকে অঞ্চল গ্রাম পঞ্চায়েত অফিস পর্যন্ত যে বক্সটা আসবে আমার যুবক ভাইরা একটু পাহারা দিয়ে নিয়ে আসবেন, হয়তো গাড়িতে উঠতে দেবে না, পাশাপাশি আপনারা নজর রাখতে রাখতে আসবেন। একটা সিল আমাদের পার্টি পাঠিয়ে দিয়েছে, আরেকটা সিল আমি কালকে পাঠাবো, আরেকটা সিল গালার উপর ওই সিলটা দিয়ে রাখবেন। ওই সিলটা কি আছে ওরা জানে না, যাতে কাপড় বদলাতে না পারে। আর তারপরে সেক্টর থেকে যখন গাড়ি ভর্তি হয়ে রিয়াপাড়া স্ট্রং রুম যাবে, নেতারা সব পাহারা দিয়ে দিয়ে নিয়ে যাবে, বলাইপাল ঠিক আছে, পৌঁছে দেওয়া হবে ওখানে। খোদাম বাড়ির নেতারা 8 তারিখ 9 তারিখ 10 তারিখ রাত্রি জাগবে, রিয়াপাড়া স্ট্রং রুমের দূরে দূরে সিসিটিভি ক্যামেরা আমরা বসিয়ে রাখবো, এক্সট্রা জেনারেটর বাইরে জ্বালিয়ে রাখবো, আর যখন স্ট্রং রুমে বক্স ঢুকানো হবে অরূপ জানার দায়িত্ব, প্রথমে ঢুকে ঘরটা ভালো করে খুঁজে দেখে নেওয়া, জানলা আছে কিনা, প্রাচীর কেটে ছোট্ট করে বাইর থেকে বোঝা যাচ্ছে না দরজা করে রেখেছে কিনা, বাক্স যদি পাল্টাতে না পারে এপাং ওপাং ধপাং তৃণমূল চিৎপটাং।